আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি বিলি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি সঙ্গে সবাই ভালো হচ্ছেন বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে আজকে আমার বিয়ার ড্রাগনটা মারা গেছে তো ওই বিষয়ে কথা বলার জন্য যে কি কারণে মারা গেল আর কি কি কারণে মারা যেতে পারে তো ওই বিষয়ে কথা বলবো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেকের জন্যই হেল্প হবে যারা আগে বিয়ারের ড্রাগন পালছেন বা পালতেছেন এবং অথবা ইন ফিউচারও পালবেন তাদের জন্য অবশ্যই আজকে ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে সো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে আমার বিয়ারের সেট অল্প কিছুদিন হয়েছে আমি বিয়ারের সেট আনছি আর এই সেট ছিল রবিল ওয়ের রবিস এক্সটিক পেটস ইউটিউব চ্যানেলের যে রবির ভাই এই সেট আপটা ছিল তার সো তার কাছ থেকে আমি এই সেট আপটা নিয়ে আসছি কিছুদিন হয়েছে কিছুদিন হয়েছে বলতে তাও অ্যাভারেজ দশ পনেরো দিনের মতো হয়েছে সো সেটা আনার পরে ভিডিও করা হয়নি অনেকটা ব্যস্ততার থাকার কারণে তো এখানে আমার যে বিয়ার্ডের ড্রাগনটা আপনারা দেখতে পাচ্ছেন বিয়ার্ডের ড্রাগনটা কালকে রাত্রেবেলা মারা গেছে খুবই খারাপ লাগতেছে যেটা বলার মতো না বা বলে বোঝানোর মতো না আমার যে বিয়ার্ডের ড্রাগনটা ওরে আনছিলাম তেইশ সালের ডিসেম্বর মাসে একত্রিশ তারিখে সো ওর এইজ অলমোস্ট সিক্স মাস সিক্স মান্থ হয়ে গেছে সো যে কোনো একটা পেটস শখের বসে পাইলা ছয় মাস এক বছর পারলে পরে তার প্রতি এমনি একটা ভালোবাসা জন্মাই যে আর ভালো লাগাও কাজ করে তো সেক্ষেত্রে মন খারাপ হবে স্বাভাবিক তো ওর বয়স অ্যাভারেজ প্রায় দুই বছরের কাছাকাছি দুই বছর পুরোপুরি হয় নাই দুই বছরের কাছাকাছি আর এত বড় সাইজের ওরা খুব কম আছে বাংলাদেশে এত বড় সাইজের ওর লেস সহ পুরো প্রায় দেড় ফিট এই দুই ফিটের কাছাকাছি ওর সাইজ হয়ে গেছিল আর ওরা অলমোস্ট যখন বাচ্চা দেয় এত সাইজের পাঁচ থেকে ছয় ইঞ্চির মতো সর্বোচ্চ বাচ্চার সাইজ থাকে শুরুতে যখন বাচ্চা ডিম থেকে বের হয় তখন দুই তিন ইঞ্চির মতো সাইজ থাকে খুবই ছোট ছোট বাচ্চা হয় তারপরে অস্তে আস্তে করে এত বড় হইতে অনেকটা সময় লাগে প্রায় দেড় থেকে দুই বছর মতো সময় লাগে অ্যাডাল্ট হইতে তো ওর মারা যাওয়ার কারণ বলতে আমি যেটা যতটুক রিসার্চ করছি ততটুক থেকে বুঝতে পারছি মারা যাওয়ার কারণ হচ্ছে ওর খাবারের ডায়েটটা একটু মানে পারফেক্ট ছিল না পারফেক্ট ছিল না বলতে ওকে আমি পোকা দিতাম তবে ম্যাক্সিমাম টাইম সুপার মেলম দিতাম সুপার মেলম দিলে প্রবলেমটা কি হয় সুপার এবং মেলমে যে খোসাটা থাকে ওরা খোসা শুয়ে ডাইরেক্টলি খেয়ে ফেলে খেয়ে ফেলার পরে খোসাটা একটু শক্ত থাকে শক্ত থাকার কারণে ওইটা ওদের পেটে জমা হয় জমা হইতে হইতে দেখা যায় এক সময় ওইটা প্রবলেম হয় তবে ওইটাও বড় প্রবলেম না বড় প্রবলেম হচ্ছে ওদের মেন হচ্ছে রেগুলার সানবাদ করাতে হয় সানবাদ বলতে রোদ্রে দিতে হয় কিছু সময়ের জন্য দশ পনেরো মিনিট বা আধা ঘন্টার জন্য সর্বোচ্চ সেই ক্ষেত্রে প্রতিদিন রোদ্রে দিলে ওদের খাবারটা ডাইজেস্ট হয় পারফেক্টলি সো যদি ওদের রোদ্রে না দেওয়া হয় সেক্ষেত্রে খাবার ডাইজেস্ট হয় না পারফেক্টলি সো আমার ওরে প্রায় এক মাস প্লাস সময় হয়েছে রোদ্রে দেওয়া হয় নাই আমি একটু কাজের ব্যস্ততায় ছিলাম যে কারণে আমিও তেমন একটা মানে কেয়ার দিতে পারি না তবে ওদের হচ্ছে সবথেকে লো মেনটেন্স পেটসের ভিতরে আমি মনে করি রেপটাইল পেটস কারণ হচ্ছে প্রতিদিন রোদ্রে দিতে সময় লাগে সর্বোচ্চ রোদ্রে রাইখা দেখা যায় যাইতে আসতে সময় সর্বোচ্চ দুই মিনিট লাগে আর রোদ্রে রাইখা আধা ঘন্টা পনেরো মিনিট বা বিশ মিনিট রোদ্রে রাইখা নিয়ে আসলেই হয় তো আমিও হচ্ছে অনেকটা ব্যস্ততায় ছিলাম যেই কারণে রোদ্রে দিতে পারিনি আর আমার এখানে যে একটা লাইট আছে লাইটটাও যদি জ্বালায় রাখতাম সেক্ষেত্রেও এতটা সমস্যা হইতো না আমারও লাইটটাও রেগুলার জ্বালায় রাখা হইতো না একটু মানে আমি খেয়ালটা একটু কম দিছি যেই কারণে আমার সমস্যাটা হয়েছে না হয় এই সমস্যাটা হইতো না আমারও একটু কাজের ব্যস্ততা যাইতেছে ব্যস্ততার কারণে এই দিকটা একটু খেয়াল কম দেওয়া হয়েছে যে কারণেই এই সমস্যাটা হয়েছে আপনারা যারা বিয়ার্ডেড ড্রাগন পালবেন অবশ্যই ওদের জন্য বিশেষ করে দুইটা পোকা বেশি সাজেস্ট হবে সেক্ষেত্রে প্রথমত হচ্ছে ক্রিকেট পোকা আর দ্বিতীয়ত হচ্ছে ব্ল্যাক সোলজার পোকা এই দুটা খাওয়াইলে তেমন একটা সমস্যা হয় না তারপরও তবে রোদ্রে মাস্ট দিতেই হবে অন্ততপক্ষে যদি প্রত্যেক দিন নাও দেওয়া যায় সপ্তাহে অন্ততপক্ষে তিন থেকে চার দিন দেওয়ার ট্রাই করতেই হবে রৌদ্রে দেওয়ার সে তাহলে ওদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর রোদ্রে না দিলে ওদের মূলত প্রবলেমটা হয় আর যদি আপনাদের ইউভিভি লাইট থাকে সেক্ষেত্রে লাইট জ্বালায় দিলেও হয় তবে ন্যাচারাল যে রোদটা ওরা ন্যাচারালি পাওয়া যায় কোনো বাতি থেকে পারফেক্টলি ওইটা পাওয়া যাবে না কখনো সো যারা বিয়ারডেড পালবেন সবসময় ট্রাই করবেন প্রতিদিন কিছু সময় রোদ্রে দেওয়ার তাইলে আপনাদের বিয়ার্ডেড ড্রাগন সুস্থ থাকবে মারা যাওয়ার চান্স খুবই কম থাকবে আর নর্মালি বিয়ার্ডেড ড্রাগন খুবই হার্ডি একটা পেটস সহজে তেমন একটা মারা যায় না সো আমার অনেক দিন রোদে না দেওয়ার কারণে ওরা মারা গেছে খাবার পেটে ডাইজেস্ট হইতে পায় না যেই কারণে মারা গেছে আর মারা যাওয়ার আগের দিনও খুবই অ্যাক্টিভ ছিল কোনো সিনট্রম দেখি নাই যে নিরিবিলি হয়ে গেছে বা কিছু তবে খাবার দাবার একটু কমাই দিছিল খাবার দাবার দুই তিন দিন তেমন একটা খাচ্ছিলো না তবে আমি মনে করছিলাম ওর কিছু কিছু জায়গায় শেডিং হচ্ছে শেডিংয়ের ক্ষেত্রেও শেডিং হইতে গেলেও অনেক সময় খাবার দাবার খায় না বিশেষ করে রেপটাল পেটস তো আমি মনে করছি হয়তো শেডিং করছে যে কারণে খাবার দাবার খাইতেছে না তো হয়তো আমার বোঝার একটু ভুল ছিল আর দু তিন দিন ধরে আমি রোডের দিব চিন্তা করছি পরে কাজের ব্যস্ততা আর দেওয়া হয়নি আপনারা যারা রেপটাইপেরস পালবেন অবশ্যই বিয়ার্ডের ড্রাগন গেকো এইসব আইটেম যারা পালবেন অবশ্যই গেঁকোটা তেমন একটা রোদ্রে দেওয়ার প্রয়োজন পড়ে না অনেক বেশি দেখা যায় পনেরো বিশ দিন পর একদিন কিছু সময় দিলেও হয় সমস্যা হয় না সে কিন্তু বিয়ার্ডেড ড্রাগনটা মোটামুটি সপ্তাহে তিন চার দিন রোদ্রে দিলে সেক্ষেত্রে পারফেক্ট সমস্যাটা একটু কম হয় ওদের খাবারটা ঠিকঠাকভাবে ডাইজেস্ট হয় সেক্ষেত্রে প্রবলেম হয় না ওদের কোনো হেলথ সমস্যা হয় না ওদের ওর আমার মূলত বেশি সমস্যায় মনে হইতেছে যে ওর খাবার ডাইজেস্ট হয় না ঠিকঠাকভাবে যে কারণে মারা গেছে মূল রিজন হচ্ছে ও রোদ্র দেওয়া হয়নি পোকাটা যা যে পোকাগুলো দিছি ও পোকাগুলো অনেক সমস্যা হওয়ার কথা না তারপরও যতটুকু সমস্যা হয়েছে অতটুকু সমস্যা যদি ওদের ঠিকঠাকভাবে প্রপার সানবাদ করানো হইতো রোদ্রে দেওয়া হইতো তাহলে এই সমস্যাটা হইতো না সেখানে আমার আছে গেকোটা বক্সে আপনারা দেখতে পাচ্ছেন আর গেকুকেও আমি ম্যাক্সিমাম টাইম মেল মাঝে মাঝে ক্রিকেট দিতাম তবে বর্তমানে আমার কাছে ক্রিকেট নাই যে কারণে আমি ক্রিকেট দিতে পারতেছি না বর্তমানে মেলাম দিতেছি সব কারো যদি গেকু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার এক পিস মেল আসছে এখানে মেল গেকো যদি কেউ পালন করতে চান সেক্ষেত্রে আমার কাছ থেকে গেকো নিতে পারেন কারণ এই মুহূর্তে আমি গেকো যেহেতু আমার কাছে ফিমেল নাই সেই কারণে ছেড়ে দিতে যাচ্ছি সো কেউ যদি নেন সেক্ষেত্রে অবশ্যই জানাবেন সো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন কি কি কারণে বিয়েটের ড্রাগন মারা যেতে পারে আর তাছাড়া অ্যাক্সিডেন্টালি দেখা যায় কোথাও পুরে গেলে বা দেখা যায় যারা পাঁচ ছয় তালার উপরে থাকেন তাদের ওখান থেকে যদি কোনোভাবে বের হয়ে যায় পড়ে যায় সেক্ষেত্রে মারা যেতে পারে তবে ওদের ম্যাক্সিমাম প্রবলেম হয় রোদ্রে না দিলে এবং হচ্ছে খাবারের ডায়েট ঠিক না থাকলে সেক্ষেত্রে অনেক সময় মারা যেতে পারে মারা গেলেও ওরা দু একদিনে হুট করে মারা যায় না মিনিমাম এক মাস দুই মাস যদি রোদ্রে না দেওয়া হয় সেক্ষেত্রে মারা যায় মাসে অন্তত পক্ষে চার পাঁচ দিনও যদি রোদরে দেওয়া হয় সেক্ষেত্রে মারা যাওয়ার চান্সটা তেমন একটা থাকে না সো বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা সো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা পর্যন্তই সো আজকে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনাদের এই ভুলটা ইন ফিউচার কারণ না হয় যাতে আপনাদের শখের প্রাণীটা যাতে মারা না যায় যে কারণে আজকে ভিডিওটা দেওয়া তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে